ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। আর আমার চ্যানেল পিয়ালি রিয়েল লাইফে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 3:30, তো গুড আফটারনুন। আর আজ হচ্ছে সোমবার, তো আজ আমি কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করছি না। আজ বেশ কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি, যে সমস্ত বন্ধুদেরকে, তাদের ভিডিওটা আমি ফুল ওয়াচ করে তারপর সাবস্ক্রাইব করেছি, কিন্তু আমার ক্ষেত্রে যারা সাবস্ক্রাইব করেছো তারা কেউই ফুল ভিডিও ওয়াচ করনি। ফুল ভিডিও ওয়াচ না করেই আমাকে বলছো যে বন্ধু করেছি, গিফট দিয়েছি। তো তোমাদের বন্ধু আর গিফট কিন্তু শো করছে না। তো তোমরা প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আর 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখো, দেখে তারপর বন্ধু করো। আর আমি 26 ঘন্টা পর অবশ্যই তোমাদেরকে গিয়ে ব্যাক করে আসব। এতটা স্বার্থপর নই যে নিজেরটার ইউটিউবে কিন্তু স্বার্থ নিয়ে কাজ করলে কখনো এগোতে পারবে না। তো যদি সাপোর্ট না করো কাউকে, একা কখনো সম্ভব না আগে পৌঁছানো। তো সেই জন্য যদি ভাবো যে আমার স্বার্থটাই আগে, স্বার্থ নিয়ে আমি কাজ করব, তাহলে বেশি দূর এগোতে পারবে না। আমি বলে দিলাম, কেউ খারাপভাবে নিও না, কেউ মাইন্ডে নিও না, আর খারাপ ভেবো না আমাকে। তো যেটা সত্যি কথা তোমাদেরকে সেটাই বললাম। তো আমি যে সমস্ত বন্ধুদেরকে বলেছি যে বন্ধু করব, তাদের আমি সবাইকে 26 ঘন্টা পর রিটার্ন করেছি। যখন তারা আমাকে বন্ধু করেছে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলেছি, আমি যদি ভুলে যাই আমাকে অবশ্যই একবার নক করো বা মনে করিয়ে দিও যে টাইম হয়ে গেছে বন্ধু, এখন এসো। অনেকেই এটা করছো যে বন্ধু করে চলে যাচ্ছ আর সেকেন্ড বার কোনো ভিডিও ওয়াচ করছো না। আর তাহলে আমি কি করে বুঝবো তোমরা আমাকে বন্ধু করেছ? তোমরা যদি আমাকে বন্ধু করেই থাকো, তাহলে সেকেন্ড টাইম যখন ভিডিওটা পাবলিশ করছি তখন তো নোটিফিকেশন যাচ্ছে, তখন তোমাদের অবশ্যই উচিত আমার ভিডিওটা একবার হলে ওয়াচ করা। তো তোমরা করছো না, অনেকেই সাবস্ক্রাইব এরকম করে ফেলে রেখে দাও। সে সমস্ত সাবস্ক্রাইব কিন্তু স্প্যাম সাবস্ক্রাইব, সে সমস্ত সাবস্ক্রাইব কিন্তু থাকে না, কেটে যায়। তো এরকমটা করো না, তোমার যেমন ক্ষতি আমারও তেমন ক্ষতি হচ্ছে। তো অনেকেই বলছো বন্ধু করেছি আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, তোমরা ভিডিওটা দেখো 3-4 মিনিট অন্তত মিনিমাম দেখে তারপর ভিডিও কমেন্ট করো আর বলো যে বন্ধু করেছি। কেউ বলো না বেল বাজিয়ে দিলাম, ঘন্টা বাজিয়ে দিলাম, সাবস্ক্রাইব করলাম, এগুলো করলে কিন্তু সাবস্ক্রাইব কেটে যায়, চ্যানেলের ভীষণ ক্ষতি হয়। তো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো, তোমরা টেকনোলজি চ্যানেলগুলো কেন ফলো করো না আমি বুঝতে পারি না। তো তোমরা যা খুশি যা ইচ্ছা তাই করে, মানে এটা ভাবো যে সাবস্ক্রাইবটা আগে নিতে হবে, আর যা হয় হোক সাবস্ক্রাইব নিয়ে নিলাম, আর ভিউ দরকার নেই, ওয়াচ টাইম দরকার নেই। তো ইউটিউবে তো রুলস আছে না, সাবস্ক্রাইবারের সঙ্গে সঙ্গে ওয়াচ টাইম ভিউজটাও তো দরকার। তোমরা শুধু সাবস্ক্রাইব করে ফেললে, সেটা করলে তো আর হচ্ছে না, তোমরা আগে পৌঁছাতে পারবে না। তাহলে তোমরা কেন এরকম করছো? তোমরা প্লিজ ভিডিওটা দেখে বন্ধু করো, না হলে আমার এতটা খারাপ লাগে। কিছু মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে যে বেশ কিছুদিন আগে বেশ কটা বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছে, করে আমার সেকেন্ড বার 1 সপ্তাহ হয়ে গিয়েছে, কোনো তাদের খবর নেই। এবার আমি বুঝবো কি করে তোমরা আমাকে বন্ধু করেছো? অনেকে তো এরকম করে মিথ্যা কথাও বলো একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য। তো আমি সেই সমস্ত বন্ধুদেররা আমি সাবস্ক্রাইব করিনি। এবার তারা 1 সপ্তাহ পরে এসে বলছে, তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি ব্যাক করলে না, আমি সাবস্ক্রাইব তুলে নিচ্ছি। তো কথাটা শুনে বিশ্বাস করো আমার এতটা কষ্ট হলো। তো আমি তাকে বলেছি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো, তুমি ভেবো না একটা সাবস্ক্রাইব করলে আমি ভীষণ কিছু হয়ে যাব। তো তোমার ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব উঠিয়ে নিতে পারো, আমার কোনো তাতে অসুবিধা নেই। তো সে সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে। মানে দেখো, ইউটিউবে কিছু কিছু মানুষ আছে এত স্বার্থপর আর এত স্বার্থ নিয়ে নিজেরা কাজ করে যে কি বলবো। এসব মানুষ যে কেন ইউটিউব চ্যানেল খুলেছে ভগবান জানে। তো জানি না, আমার কথাগুলো কারোর হয়তো বিষাক্ত লাগতে পারে, কারোর মিষ্টি লাগতে পারে। তো কারোর যদি বিষাক্ত লেগে থাকে আমি তাদের কাছে সরি বলছি, কারণ বাস্তব কথা, সত্যি কথা আমি সামনাসামনি বলতে চাই, পেছনে আমি কিছু বলতে চাই না।
আর আমি এক দিদি ভাইকে দেখে মনে অনেক অনেক জোর পেয়েছি, কারণ সেই দিদি ভাইটা যা বলে সামনাসামনি বলে। তো সামনাসামনি বলাটাই আমি মনে করি সব থেকে ভালো, কারণ পেছনে কিছু বলে কোনো লাভ নেই, যা বলবো সামনাসামনি। কারোর ভালো লাগলে লাগবে, কারোর খারাপ লাগবে সেটা তার ব্যাপার, যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন লাগবে। তো আজ এটুকুই বলার জন্য আমি ভিডিওটা করেছি। তো আমাকে যারা বন্ধু করছো তারা আমাকে বলো, আমি অবশ্যই 26 ঘন্টা পর ব্যাক করব, কিন্তু তোমরা রেগুলার ভিডিওতে যদি আসো তবেই ব্যাক করব, না হলে আমি ব্যাক করব না। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অনেক অনেক খেয়াল রেখো। টাটা, বাই বাই, কাল নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।